যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কে কোথায় জিতবে কে কোথায় হারবে বা কে কোথায় জিততে পারে বা হারতে পারে তা যথাসময়ে আমরা আপনাদের জানিয়ে দেব। আজকের জেলা বালুরঘাট এখানে অর্পিতা ঘোষ হারছেন কনফার্ম জেলা রাজনীতিতে একসময় কাছাকাছি থাকলেও গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে দুজনের দূরত্ব বাড়তে শুরু করেছে এই দুজন হল বিএম অর্থাৎ বিপ্লব মিত্র এবং অর্পিতা ঘোষ গঙ্গারামপুর পুরসভার নামে তৃণমূল কর্মীদের সোশ্যাল মিডিয়া গ্রুপে বেশ কিছুদিন আগে থেকেই প্রচার শুরু হয় এবার অর্পিতাকে প্রার্থী না করে বিপ্লব মিত্রকে প্রার্থী করতে হবে সে সময় বাবু বলেছিলেন এইসব নিজতলা কর্মীদের আবেগ দল যাকে প্রার্থী করবে তাকেই মেনে নেওয়া হবে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতার নামই ঘোষণা করেন এরপর ওই গ্রুপে পোস্ট করা শুরু হয় বালুরঘাট নিয়ে সিএম নয় বিএম শেষ কথা এবার অবশ্য বিপ্লব নিজে খুব আড়াল করেননি তার বক্তব্য নাম ঘোষণা করার আগে জেলার কর্মীদের কথা ভাবা উচিত ছিল কর্মীরা ওর ওপর ক্ষুব্ধ কারণ সাংসদ হওয়ার পরেও পাঁচ বছরে বহিরাগত টকমাতা কাটানো সম্ভব হয়নি অর্পিতা ঘোষের পক্ষে মানুষ এবার স্থানীয় প্রার্থী চাইছিল গত নির্বাচনে নেত্রী আমাকে বলেছিলেন অর্পিতাকে জেতাতে হবে আমরা এক লাখের বেশি ভোটে জিতিয়েছিলাম এবার সেটা সম্ভব নয় কার্যত বিদ্রোহ ঘোষণা করে জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন ভালুরঘাট কেন্দ্রে প্রার্থী অর্পিতাকে জেতানো যাবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন এমন কথা তিনি দাবি করেছেন পাশাপাশি জেলা তৃণমূলে তার অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেছেন সিএম নয় বালুরঘাটে বিএমই শেষ কথা অর্পিতা ঘোষ অবশ্য বলছেন যাদের কাজ নেই তারা সোশ্যাল মিডিয়ায় আবোলতাবোল প্রচার করছে ভোটের মুখে এই গোলমাল স্বাভাবিকভাবে বিতর্ক বিভ্রান্তি তৈরি করেছে অর্পিতা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যাই সব চলুক না কেন বুধবার মিটিংয়ে দিদি যার নির্দেশ দিয়ে দিয়েছেন বিপ্লব দা ও সেই মিটিংয়ে ছিলেন বিপ্লব দার সাথে ও দীর্ঘক্ষণ কথা হয়েছে জেলায় ফিরে সভাপতির সঙ্গে বসেই চূড়ান্ত পরিকল্পনা করা হবে যদিও বিপ্লববাবু নিজে বলছেন আমি সর্বোচ্চ নেতৃত্বকে সামনাসামনি বলে দিয়েছি এবার যা পরিস্থিতি তাতে অর্পিতাকে জেতানোর দায়িত্ব নিতে পারবো না ওর জেতা সম্ভব নয় পাঁচ বছর নিজের কেন্দ্রে সাধারণ মানুষের কাছে যায়নি নাট্য উৎকর্ষ কেন্দ্র নিয়ে যা হলো তাতে বুদ্ধিজীবীরাও ক্ষুব্ধ ফলে বিজেপিকে সুবিধে করে দেওয়া হলো তিনি কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন দক্ষিণ দিনাজপুরে কিন্তু এমনটাই রোটে গিয়েছে এদিন সূত্রের খবর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর মঙ্গলবার বিজয়বর্গীয় অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয় ফোন করেছিলেন তাকে এই ফোন সম্পর্কে কিছু না বললেও বিজেপি যে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে তা খোলাখুলি স্বীকার করেছেন বাবু। তবে তিনি এটা বলেছেন আমি উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূল করছি এবং দক্ষিণ দিনাজপুরে দলটার জন্ম দিয়েছি ফলে এই দল ছাড়ব কেন অর্পিতা আবার এই প্রসঙ্গে বলেছেন রটনা আমিও শুনেছি কিন্তু বিপ্লব দা কেবল প্রার্থী হতে পারেনি বলে দল ছেড়ে বিজেপিতে যাবেন এমনটা বিশ্বাস করি না প্রথমত অর্পিতা ঘোষ পাঁচ বছর এলাকায় খুব একটা যাননি তাকে চট করে পাওয়া যায় না এলাকায় সেই কথা এলাকার লোকই বলছেন এছাড়া তিনি সারদা কেলেঙ্কারিতেও জড়িত তার ভ্যানিটিও ও প্রচণ্ড নাট্য ব্যক্তিত্ব হওয়ায় তিনি নিজেকে কী মনে করেন তিনি তার নিজেই জানেন বালুরঘাটের মানুষের কাছে তিনি নিজের লোক নন বহিরাগত এটা বারবার প্রকাশ্যে এসেছে এটা যেমন একটি কারণ অন্য একটি কারণ বিপ্লববাবু এবার নিজে প্রার্থী হতে চেয়েছিলেন আর তা হতে পারেননি বলেই তার অনুগামীদের তিনি অর্পিতার বিরুদ্ধেই কাজে লাগাচ্ছেন যদিও মুখে সেটা প্রকাশ করছেন না এই দুই সারাসী চাপে অর্পিতা ঘোষ যে এবার হাঁটতে চলেছেন এ বিষয়ে আর কোনো সন্দেহই নেই বিপ্লব মিত্র নিজেও সে কথা বলেছেন যে এবার অর্পিতা জেতা সম্ভব নয় এই মুহুর্তে যা পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতেই বলা হলো এই পরিস্থিতির যদি কোনো বদল হয় তাও আপনাদের সঠিক সময় জানিয়ে দেওয়া হবে তবে মনে করা হচ্ছে যে এই সম্ভাবনা নেই বিপ্লব বাবু সম্ভবত বিজেপিতেই যাবেন বলে রাজনৈতিক মহলের একাংশে ধারণা আর তা যদি হয় তাহলে আর কোনো বলার অপেক্ষাই রাখবে না যে অর্পিতা ঘোষ হারছেন বাবু বিজেপিতে যান বা না যান এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে অর্পিতা ঘোষ যে হারছেন সেটা বলাই বাহুল্য স্থানীয় সূত্রের খবর অনুযায়ী